আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি চাপাই নবাবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত দার্সবাড়ি মাদ্রাসায়। এটি অনেক পুরাতন মাদ্রাসা, আসুন আমরা মাদ্রাসাটি দেখি। সেন রাজবংশের কিছু সময়ে এবং সুলতানি আমলের অনেকটা সময়ে বাংলার রাজধানী ছিল লক্ষণাবতী বা লক্ষ্ণৌতি বা গৌরনগর। এই গৌরনগরে অনেকগুলি স্থাপত্য এখনও টিকে আছে, যেমন দাখিল দরওয়াজা, কোতোয়ালি দরওয়াজা, ফিরোজ মিনার, গুণবন্ত মসজিদ, বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ। রাজধানী গৌরনগরের ঠিক পাশের গ্রাম পিরোজপুর, সেই গ্রামে 1502 ইংরেজি সনে পয়লা রমজান একটি বিশেষ বিদ্যালয়ের পাঠদান শুরু হয়। এটিকে তখন দারসবাড়ি বলে ডাকা হতো। দারাস অর্থাৎ আরবি দার্স শব্দের অর্থ বিদ্যার্জন, আর বাড়ি আলোয়ের সমর্থক শব্দ। তাহলে দারসবাড়ি মানে বিদ্যালয়। এই দারসবাড়ির কারিকুলামে ছিল আরবি ভাষা, যুক্তিবিদ্যা, তাফসির ও হাদিস। অর্থাৎ এটি বর্ণমালা শেখার মক্তব বা মাধ্যমিক স্তরের মাদ্রাসা ছিল না, বরং এটি ছিল উচ্চশিক্ষার একটি বিশেষায়িত স্কুল। অনেকে এটিকে কলেজ বা বিশ্ববিদ্যালয় বলেও অভিহিত করেন। এই স্থাপনাটি একটি বর্গক্ষেত্রের আকারে নির্মিত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 51.52 মিটার। কমপ্লেক্সের কেন্দ্রে আছে একটি হল রুম, যা পরিচালকের দপ্তর এবং লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা যায়। পশ্চিম দেয়াল বরাবর একটি ঘরে তিনটি মেহরাব থাকাতে বোঝা যায় সেটি সালাত ঘর ছিল। ছাত্র শিক্ষকদের থাকার জন্য 36টি ঘর আছে, যেগুলির প্রত্যেকটিতে 4 জন করে থাকতে পারে। ঘরগুলির ছাদ বর্তমানে ধ্বংসপ্রাপ্ত, এমনকি দেয়ালের মাত্র 3-4 ফুট বিদ্যমান আছে। এই বিদ্যানিকেতনের শিক্ষকদের অন্যতম ছিলেন মোহাম্মদ ইয়াজদান বক্স, যিনি সহি বুখারি সহ হাদিস কিতাবগুলির হস্তলিখিত অনুলিপি তৈরি করতেন। বাংলায় এই স্কুলেই পহেলা সহি বুখারি ও সহি মুসলিম সহ 6টি বিখ্যাত হাদিস কিতাবের পাঠদান করা হতো। ঘরের সংখ্যা থেকে আমি আন্দাজ করতে পারি যে এখানে আবাসিক ছাত্রের সংখ্যা 100-এর কম হবে না। প্রায় সমসংখ্যক বা কম বা বেশি অনাবাসিক ছাত্রও নিশ্চয়ই এখানে পড়তেন, যারা আসতেন রাজধানী গৌরনগর থেকে। এই শিক্ষায়তনের পশ্চিমে একটি দিঘি, আর দিঘিটির পশ্চিমে একটি মসজিদ। মসজিদটি নির্মিত হয়েছিল 1479 ইংরেজি সনে। মুসলিম জাহানে দেখা যায় কোনো শিক্ষায়তন স্থাপন করার শুরু হয় একটি মসজিদ নির্মাণের মাধ্যমে। তাই আমার আন্দাজ দারসবাড়ির সূচনা এই জামে মসজিদ থেকে। জামে মসজিদটিতে শিশুদের পাঠদান করা হতো, আর উচ্চশিক্ষার জন্য একটু দূরে নিরিবিলি জায়গায় আলাদা দালান নির্মাণ করা হয় 1500 ইংরেজি সনে। মসজিদটিও বেশ বড়, দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 20.6 মিটার, আর এটিরও ছাদ এবং কলামগুলি ধ্বংসপ্রাপ্ত। আমরা জানি 1565 সনের পর বাংলার রাজধানী গৌরনগর থেকে তান্ডায় স্থানান্তরিত করা হয়। এরপরে সোনারগাঁও এবং মুর্শিদাবাদে নতুন রাজধানী ও নতুন শিক্ষা কেন্দ্র গড়ে ওঠায় দারসবাড়ির গুরুত্ব কমে যায়। ইংরেজরা এদেশে কর্তৃত্ব নেবার পর অসংখ্য মাদ্রাসা বন্ধ হয়ে যায়, একইভাবে এই শিক্ষায়তনটিও বন্ধ হয়ে গেছে। মসজিদটি এই শিক্ষায়তনের মসজিদ হওয়ায় শিক্ষায়তন বন্ধ হওয়ার পরপর মসজিদটিও আস্তে আস্তে জনশূন্য হয়ে পড়ে। বর্তমানে এই মসজিদটি দারসবাড়ি মসজিদ এবং শিক্ষায়তনটি দারসবাড়ি মাদ্রাসা নামে পরিচিত, যদিও দারসবাড়ি মানেই মাদ্রাসা বা স্কুল। হাইওয়ে থেকে সেখানে যাওয়ার পাকা রাস্তা এখন নেই, অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এই অমূল্য কীর্তি। এখন এর জন্য গৌরববোধ করব না লজ্জাবোধ করবো?